হ্যাঁ বন্ধুরা ভগ্নাংশের লসাগু ও গসাগু কীভাবে মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে শেষ করা যায় সেটা হয়তো দেখেই অনেকে অবাক হয়েছেন আসলে এই মাত্র পাঁচ মিনিটের ভিডিওটা দেখার পরে আপনারা পাঁচ সেকেন্ড কেন এমনকি তার চেয়েও আর দ্রুত করতে পারবেন কারণ অনেকেই কিন্তু ভগ্নাংশ দেখলেই ভয় পায় যে এটা কীভাবে লসাগু করবো কীভাবে গসাঘু করবো ভগ্নাংশ মানেই হচ্ছে বৃত্তিকর এখনই সক্ষম আপনারা সম্ভব হবে এটা পাঁচ সেকেন্ডে কীভাবে করে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আচ্ছা আমরা তাহলে মূল আলোচনা আসি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা এরকম অদ্ভুত কিছু আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যান তো দেখেন এখানে আমরা আগে দেখব হচ্ছে আমরা কি নির্ণয় করব। গসাগু নাকি লসাগু কোনটা নির্ণয় করব আমরা যদি দেখি যে এটা হচ্ছে গসাগু নির্ণয় করব তাহলে কি করব গসাগু নির্ণয় করলে আমরা মনে রাখবো ভগ্নাংশের উপরে যেই সংখ্যাগুলো আছে যেগুলো লবগুলো সেই লবগুলোর গসাগু নির্ণয় করবো আর হরগুলোর লসাগু নির্ণয় করব আবার বিপরীতভাবে যদি আমরা দেখি যে লসাগু নির্ণয় করব তখন হচ্ছে আমরা হড়গুলোর লবগুলোর লসাগু নির্ণয় করব। আর হরগুলোর ঘসাগুণ নির্ণয় করব। তো আমরা দেখি এখানে আছে হচ্ছে তিন চার পাঁচ এগুলো হচ্ছে লব লবের হচ্ছে আমরা কি করবো এটা ঘোসাগো লবের তিন চার পাঁচের গসাগু হচ্ছে কত এক আবার চার পাঁচ ছয়ের লসাগু কত চার পাঁচ ছয় অনেকে দেখলেই বলতে পারবে যে চার পাঁচ ছয় লসাগু হচ্ছে সাত তার অ্যান্সার আমাদের কম মানে মাত্র তিন সেকেন্ডের ভিতরে হয়ে যায় কিন্তু অনেকে যে আর যারা আবার এটা পারবে না যে চার পাঁচ ছয় লসাগু কত তারা একটু লিখে নেবে যেরকম চার পাঁচ ছয় লসাগু করলে দুই দিয়ে দিলে দুই পাঁচ তিন আর যায় না তাহলে তিন পাঁচ পনেরো পনেরো দুগুণে তিরিশ তিরিশ দুগুণে সার তাহলে অ্যান্সার হচ্ছে ক যারা একটু ভালো পারে তাদের জন্য মাত্র দুই সেকেন্ডে সম্ভব আর যারা লসাগু গসাগু একটু করতে হবে তাদের জন্য পাঁচ সেকেন্ড সময় লাগতে পারে এর ভিতরেই সম্ভব তাহলে হয়ে গেল আমরা দ্বিতীয় নাম্বারটা দেখব এটা হচ্ছে লসাগু নির্ণয় করা আমি আগেই বলছি যে আগে কোনটা করব আমরা গসাগু করব নাকি লসাগু করব। সেটার দিকে খেয়াল করব তো এটা হচ্ছে লসাগু নির্ণয় করব তো লসাগু নির্ণয় করলে হচ্ছে বগ্নাংশে যে লবগুলো আছে সেই লবগুলোর লসাগু করব হরগুলোর গসাগু করব। তাহলে এখানে লব আছে কি তিন এক দুই তিন এক দুইয়ের লসাগু হচ্ছে কত তিন দুগুণে ছয় তাহলে লসাগু আমরা পেয়ে গেছি ছয় তাহলে এই যে হর আছে পাঁচ চার তিন এর গসাগু কত হবে পাঁচ চার তিন এর গসাগু হচ্ছে মাত্র এক কেননা পাঁচের ভিতরে চারের ভিতরে তিনের ভিতরে কোনো একটি সংখ্যা যায় না এর এদের ভিতরে না যাওয়ার কারণে হচ্ছে এক তাহলে অ্যান্সার হবে কি ছয় কারণ আমরা শুধু ছয় লেখলেও নিচে আমরা কি মনে মনে একটা এক ধরনের তাহলে দেখেন মাত্র কয়েক সেকেন্ডে শেষ হয়ে গেল অনুরূপ আমি আরেকটা অঙ্ক করবো এটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু আসলে কঠিন নয় একটা সংখ্যা হচ্ছে চার আটা সংখ্যা হচ্ছে তিন সমস্ত পাঁচের এক আর একটা হচ্ছে পঁচিশের বত্রিশের গসাগু কত একটু কঠিন মনে হচ্ছে কিন্তু কোনো কঠিন না আপনারা দেখেন এখানে চার হচ্ছে কি উপরের সংখ্যা আপনার নিচে একটা এক আছে আর এটা হচ্ছে তিন পাঁচ পনেরো আর এক ষোলো তাহলে এই সংখ্যাটা কত আমরা যদি সমস্তটা ভেঙে নিই তাহলে হবে পাঁচের ষোলো আর হচ্ছে বত্রিশ আর নিচে হচ্ছে পঁচিশ তাহলে এটা কী নির্ণয় করবো গসাগু তাহলে আবার সেই নিয়ম যদি গসাগু নির্ণয় করতে হয় তাহলে লবগুলোর গসাগু আর হড়গুলোর লসাগু তাহলে চার ষোলো বত্রিশ এর গসাগু কত চার ষোলো বত্রিশের গসাগু কিন্তু চার চার ষোলো বত্রিশের গসাগু কত চার আর নিচে আছে কত এখানে আছে এক এখানে আছে পাঁচ এখানে আছে পঁচিশ পাঁচ আর পঁচিশের লসাগু কত দেখেন পাঁচ আর পঁচিশের লসাগু হবে পঁচিশ আমি যদি পাঁচ দিয়ে দিই পাঁচকে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তেলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে অ্যান্সার হবে কি পঁচিশের চার খ নাম্বার কি একদম সহজ তাই না তো এই এইভাবে হচ্ছে অঙ্কগুলো করতে হবে আমি দুটা সূত্র এখানে রেখে দিয়েছি সূত্র বলতে একদম মানে কোনটা হলে কি করব। ভগ্নাংশুর গসাগু যখন নির্ণয় করব তখন লবগুলোর গসাগু করব হরগুলোর লসাগু করব আর ভগ্নাংশ লসাগুর যখন নির্ণয় করব তখন লবগুলোর লসাগু করব হরগুলোর ঘসাগু করব আর একটু স্পষ্ট করার জন্য আমি বলে দিই আমরা যেটা নির্ণয় করব সেটা উপরে থাকবে মানে যখন গসাগু নির্ণয় করব তখন আমরা উপরেটার গসাগু করব আর যখন লসাগু নির্ণয় করব তখন উপরেরটার লসাগু করব একদম ইজি আশা করি পাঁচ থেকে তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনারা এই বগ্নাংশের লবগুলোর বা হরগুলোর ঘসাগো নির্ণয় করতে পারবেন ইজিলি কে এরকম অদ্ভুত কিছু তথ্য পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে